আজকে 1008 বার তার স্বামীর ওই নাম বলার ইচ্ছা নয় 1008 বার বলালেন আচ্ছা মুখে যদি নাম বলে লাগে কোথায় মুখে নাম বলবে তো লাগবে কোথায় বলেন মুখে নাম বলে লাগে বুকে আরে বুকে কি আছে হৃৎপিণ্ড যাকে হার্ট বলি আমরা আরে হাড়ে পাম্প হচ্ছে বলে জীবিত আছে 1 সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায় তাহলে লোক হয়ে যাবে সঙ্গে শেষ ওঠে কি না এগুলো আমাদের চিন্তাধারা না এগুলো যার চিন্তাধারা আছে সে জীবনে পাপ কর্ম করতে পারবে কি নাই মারা কোনদিন পাপের দিকে পা আগাবে কেই নাই 1 সেকেন্ডের জন্য যদি বিশ্রাম নেই আমাদের নেট নিঃশ্বাসটা বাইরে যাচ্ছে ভিতরে আসছে এই নিঃশ্বাসটা যদি বলে আজটুকু আমি রেস্ট নিব এ যদি আরাম খোঁজে শান্তি খোঁজে তো তুমি আর জানবে মুখে নাম বললে লাগে কোথায় মুখে আর বুকে থাকে হৃৎপিণ্ড ওইখানে রক্তটাকে ফিল্টার করছে যতবার নাম বলছে নাম বলতে বলতে বুকে ওই নাম হাত হতে হতে ফিল্টার হয়ে গেল পবিত্র রক্ত হয়ে গেল স্বামী স্ত্রীর মিলনে গর্ভে সন্তান এলো গর্ভবতী হলেন কয়াধু এরপর কয়াধু কি করতে হাতে ঝাড়ু নিয়ে যেখানে সাধু বৈষ্ণবের আগমন হতো সেই জায়গায় যে জায়গায় সতসঙ্গ হতো সকালবেলায় ঝাড়ু দিতে এরকম সতসঙ্গের জায়গায় রাজার স্ত্রী কয়াধু হিরণ্যকশিপুর মহারাজের স্ত্রী আর মহারাজের স্ত্রী হয়ে হাতে ঝাড়ুটা নিয়ে আর কি করতেন ঝাড়ু দিতেন তখন বৈষ্ণবের পদরেণুটা পায়ের ধুলাটা কি হইতো নিঃশ্বাসের দ্বারাই নাকে গিয়ে নিয়ে আর পেটে প্রবেশ করতো আর গর্ভে ছিলেন প্রহ্লাদ ওইখান থেকে ওই মায়ের গর্ভের থেকে চরণ প্রাপ্তি হতে শুরু হয়ে গেল তার বুদ্ধিটা শুদ্ধ হতে লাগলো আমাদের নমাজ যখন গর্ভবতী হয় তখন আমরা সন্তানকে আর গর্ভবতী মাকে খেতে দিই কি এটা বলারই কথা নয় কি খেতে দিই আমিষ ছাড়া আমাদের ওই নমাসির সেবাটা হয় না শাস্ত্রে বলছেন ওটা ক্ষমা করুন ওটা করতে যাবেন না ওটা যদি খেয়ে দিন ওই সন্তানটার বুদ্ধিটা বিভ্রষ্ট হয়ে জন্মগ্রহণ করে তার বুদ্ধিটা বুদ্ধিমূর্ত হয়ে যায় তখন সে যাতা করতে থাকে বলেন তাহলে কি দিবে বলেন পায়ের স্বর্ণ শুদ্ধাচারে রান্না করে নিয়ে ভগবান শ্রী গৌর গোবিন্দের কাছে গিয়ে নিয়ে তুলসী পত্র অর্পণ করে নিয়ে প্রসাদ করে নিয়ে আর তুমি ওই মাকে খাওয়াও মার গর্ভে থাকে প্রসাদ খাওয়া তার শুরু হয়ে যাবে জন্মগ্রহণ করে সমাপ্ত হয় তার পরিবর্তন হয়ে যাবে হ্যালো রাধা রানী কি তাই বুড়িমা এই করে প্রহ্লাদ কি হলেন ভক্ত হলেন নামের মহিমাটা দেখুন ওই বুড়িমা নদীর ধারে চিন্তা করছেন এই বানের থেকে পার হতে হলে আমার ভগবানকে স্মরণ করতে হবে ভগবানকে সম্মিলন করলেন প্রভু আপনার নামের এত মহিমা আমি নাম বলছি এই বানে যেন আমি ডুবে মরে না যাই কলকল করে নদীতে জল খেলছে আর বুড়িমা নাম বলতে বলতে নদীতে প্রবেশ করছে সবাই নাম বলবেন হাত তালি দিয়ে শ্রীমন নারায়ণ 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 সে কোনদিন জলে ডুবে না প্রহ্লাদ জলে ডুবেছিল নদী পার হয়ে গেল সাধু বাবারা মনে মনে চিন্তা করছে না আজ বুড়িমা দুধ আনে দিবে নাই এই বানে কি করে পারো আর দুধ আনে দিবে সাধু বাবারা রামায়ণ চালু করে দিয়েছেন বিনা ভোগ লাগাই ওই ভোগ লাগালেন দুধ তো পালেন না ফল ভোগ লাগালেন আর রামায়ণ চালু আই দেখি মন দুজনে বসিয়া রাম নামের মালা গাইছে
বুড়িমা বলছেন কেন ভগবানের নাম বলতে বলতে পার হয়ে গেলাম বুড়িমা এটা সত্য বলছে বলছেন আপনারা তো বাটকা করে আমাদেরকে বুঝিয়ে দেন যে নাম করলে আগুনে পুড়ে না নাম করলে জলে ডুবে না নাম করলে তাকে জমে ছুঁতে পারে না তো জলে কোথায় ডুবব সাধু বাবা বলছেন আমিও একবার পরীক্ষা করব বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি গৌর সুন্দর কি বলো রাজা রামচন্দ্র ভগবান কি সাধু বাবা যাচ্ছেন বুড়িমা কি করে তুমি নামলে বলছেন ভগবানের নাম বলতে বলতে সাধু বাবা বলছেন শ্রীমন নারায়ণ 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 বাবার নাম বলে নাম বলছে না ধুতিটাকে গুটাচ্ছেন শুনে লাও আশ্চর্য করতে না সাধু বাবা ধুতিটাকে গুটাচ্ছেন আর নামেছে সাধু বাবা ডুবে গেল এরপর সাধু বাবাকে ধরে উঠালেন সাধু বাবা বলছেন বুড়িমা তুই ডুবলিস না আমি কেন ডুবলাম নাম তো আমি বলেছিলাম বুড়িমা বলছেন নাম বলার তো পাত আছে সাধু বাবা তুমি নাম বললে তোমার নামের উপরে বিশ্বাস নাই তুমি ধুতিটাকে গুটাইছো তখন ভগবান জানলে যে নামের উপরে বিশ্বাস নাই বলছেন তুমি নাম দেখি বুড়িমা তখন কি করলেন দুই ভাই উত্তালিত করে নিয়ে আর ভগবানকে স্মরণ করতে করতে নামে গেলেন হরি হরায়ে নম কৃষ্ণ যতবাই নম ¡Suscríbete al canal!